বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একটি ক্লাস করবো আজকে, হিসাব বিজ্ঞান নবম শ্রেণীর এই লেনদেন অধ্যায় থেকে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম চালান ক্যাশ মেমো নিয়ে, আজকে আমরা আলোচনা করব ভাউচার নিয়ে। অর্থাৎ ভাউচার দুই ধরনের ভাউচার, অর্থাৎ ভাউচার বলতে আমরা কী বুঝি, যে আই ব্যয়ের জন্য যেটা তৈরি হয়, এটা হচ্ছে ভাউচার। তো এই ভাউচারের দুই প্রকার, একটা হলো ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচারটা হচ্ছে যে খরচের জন্য যে ভাউচারটা হয়, এটা হচ্ছে ডেবিট ভাউচার, আর আয়ের জন্য যে ভাউচারটা হয়, এটা হচ্ছে ক্রেডিট ভাউচার। তো আমরা আজকে দুইটা ভাউচারই তৈরি করব, দেখবো কি কীভাবে এগুলো তৈরি করে। তো প্রথমে আমরা তৈরি করব কি, ডেবিট ভাউচার। তো প্রথমে উপরে লিখবো আমরা ডেবিট ভাউচার, লেখার পরে তারপরে আমরা লিখবো এখানে দোকানকার, দোকান হচ্ছে সেলিম ট্রেডার্স। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো সেলিম ট্রেডার্স, সেলিম ট্রেডার। এখানে যদি কোনো ঠিকানা থাকে, তখন আমরা ঠিকানা লিখবো, যেহেতু এখানে ঠিকানা দেওয়া নাই, এই জন্য শুধু নামটা আসবে এখানে, ঠিক আছে? আর ডান পাশে তারিখ দিবা, ডান পাশে কি হবে, তারিখ। তারিখটা হচ্ছে আমরা ডেবিট পয়সা তৈরি করবো 6 তারিখটা দিয়ে, তো এই জন্য লিখবো 6 ডিসেম্বর হলো 6/12/2019 খ্রিস্টাব্দ। হ্যাঁ, তারপরে আমরা এখানে লিখবো এটা গ্রহণকারীর নাম, ঠিকানা। তো এখন এটা এই যে বলছে বেতন পরিশোধ, এখন কে গ্রহণ করছে, এখানে কিন্তু গ্রহীতার নাম নাই, ঠিক আছে? যেহেতু নাম নাই, নাম খালি থাকলে লিখবো, আর না থাকলে লিখবো না। ঠিকানা, এখানে ঠিকানা দেওয়া নাই খালি, সুতরাং এটাও খালি থাকবে। তারপরে এই বাম পাশে লিখবো আমরা ডেবিট ভাউচার নম্বর, ডেবিট ডেবিট ভাউচার নম্বর, তারপরে আছে হিসাব খাত, হিসাব খাতে না। তো এখানে ভাউচার নম্বর এখানে দেওয়া নাই, ভাউচার নম্বর দেওয়া থাকলে আমরা লিখতাম, ভাউচার নম্বর দেওয়া নাই, এই জন্য ওটা খালি থাকবে। আর হিসাব করে নাম কি, বেতন হিসাব। হ্যাঁ, কি কি দিতে আছে এটা, বেতন হিসাব করে নাম আছে বেতন। এখন আমরা একটা ছক আঁকবো, একটা ছক আঁকবো, ঠিক আছে? একটু ছক আঁকবো, ছকটা ভিতরে লেখার মতো একটু গ্যাপ থাকতে হবে। তো এখানে আমরা প্রথমে এইভাবে আঁকবো, এইখানে হবে কি ক্রমিক, ক্রমিক নাম, অর্থাৎ 1 2 3 দিয়ে আমরা এইভাবে খরচের নামগুলো লিখবো। তারপরে এখানে হবে খরচের বিবরণ, খরচের বিবরণ, আমাদের কী কী খরচ করলাম, খরচের বিবরণগুলো এখানে লিখবো। তাহলে ক্রমিক বিবরণ, খরচের বিবরণ, টাকা, আমরা এইভাবে আঁকবো। ছকটা কিন্তু খুবই সহজ। তো আমরা এখানে লিখবো 1 তারিখ, 1 নম্বর দিয়ে লিখবো যে আমরা খরচের বিবরণটা কি লিখবো, যে এখানে লিখবো যে বেতন পরিশোধ করছে। তাহলে এখানে আমরা লিখবো যে খরচের বেতন পরিশোধ কত, 3000 টাকা। তাহলে লিখবো এখানে বেতন পরিশোধ 3000 টাকা। তারপরে এখানে টান দিয়ে সেটা এখানে লিখবো, তো 3000। তারপরে এখানে কথায় লিখতে হবে 3000 টাকা মাত্র, ঠিক আছে? তারপরে এখানে হবে ক্যাশিয়ারের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর। তারপরে এখানে হবে এই হিসাবরক্ষকের স্বাক্ষর, স্বাক্ষর। তারপরে হচ্ছে ব্যবস্থাপকের স্বাক্ষর, স্বাক্ষর। তারপরে এখানে হবে গ্রহীতার স্বাক্ষর, স্বাক্ষর, ঠিক আছে? তাইলে দেখা যাচ্ছে কি, আসলে কিন্তু বিষয়টা কি কঠিন, কঠিন না, কিন্তু খুবই সহজ। তাইলে আমরা এইভাবে ডেবিট ভাউচার তৈরি করবো। মাঝখানে লিখবো ডেবিট ভাউচার লিখিয়ে, তারপরে এটার উপরে ঠিকানা,
ঠিকানা শুধু ঠিকানা তাই ঠিকানা লিখবো, আর তো এই ব্যবসা প্রতিষ্ঠান যার ব্যবসা প্রতিষ্ঠান যা তার নাম এখানে লিখবো, তার প্রতিষ্ঠানের নাম সহ এটা নাম লিখবো। আর ডান পাশে কী হবে, ডান পাশে তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। তো গ্রহণকারীর নাম থাকলে তারিখ তো দেওয়া থাকবে, তারিখ লিখছি, গ্রহণকারীর নাম তাহলে লিখবো, ঠিকানা থাকলে লিখবো, নাহলে খালি থাকবো, না থাকলে খালি থাকবো। আর ডেবিট বাচ্চার নাম এখানে বাচ্চার নম্বর দেওয়া নেই, দেওয়া থাকলে আমরা লিখলাম। আর হিসাব খাতায় নাম আছে কি, বেতন কোন খাতায় খরচ চলবে আর কি। তারপরে এই যে শখটা কিন্তু খুবই সহজ, তার কর্মিক নাম, খরচের বিবরণ, টাকা, এখানে আমরা সিরিয়ালে তারিখ দিব। যদি এরপরে আরও থাকতো তাহলে আমরা 1, 2, 3 এ ব্যবহার করতাম। খরচের বিবরণ আসে আমরা কীভাবে খরচটা হইলো, হ্যাঁ কেন খরচটা কি, বেতন দিতে গিয়ে খরচ হয়েছে, ঠিক আছে, 3,000 টাকা টান্ধারে যোগ করবা, একাধিক থাকলে যোগ হবে, এমনি নাই যেহেতু নাই এই জন্য 3,000 3,000 বসছে। আর এখানে আমরা কথায় লিখছি 3,000 টাকা মতো। তারপরে এখানে এই বিষয়গুলো খেয়াল করবে, কৃষি হিসাবে, হিসাব প্রকাশকে, ব্যবস্থাপক হিসাবে, গ্রহীত হিসাবে, এই বিষয়গুলো খেয়াল করে এইভাবে লিখবে। তাহলে দেখা গেলো কি, আশা করি যে তোমরা ডেবিট বাচ্চাটা তৈরি করতে পারবে। এখন আমরা দেখবো যে ক্রেডিট বাচ্চা কীভাবে তৈরি করা হয়, ঠিক আছে। ক্রেডিট বাচ্চাটা কীভাবে তৈরি করা আমরা দেখবো। ক্রেডিট বাচ্চার হচ্ছে 1 তারিখের লেনদেন আর ক্রেডিট বাচ্চা তৈরি করতে হচ্ছে। তাহলে এখানে দেখো কি কত সহজ বিষয়টা, আমরা এই ডেবিটের দেখা লিখবো কি, ক্রেডিট, আমরা ডেবিটের জায়গায় কী লিখবো, ক্রেডিট লিখবো। হ্যাঁ তাহলে এখানে লিখবো কি, ক্রেডিট, ক্রেডিট। তারপরে এখানে ডেবিট বাদ দিয়ে সিরা আমরা এখানে লিখবো কি, ক্রেডিট, ক্রেডিট। এমনি কিন্তু সবই ঠিক থাকবে। আর এখানে আমরা যে 1 তো 6 তারিখের পরিবর্তে আমরা লিখবো 1 তারিখ, ঠিক আছে। 6 তারিখের জায়গায় লিখবো আমরা যে 1 তারিখ, যেহেতু 1 তারিখে আয়টা বিক্রি করলে কি হবে, আয় হবে। তো যেহেতু বিক্রি করছে এই জন্য আয় এসে, এই জন্য আমরা এটা এই পরিবর্তন করেছি। তাহলে ডেবিট দেখা ক্রেডিট হয়েছে, এখানে এখানেও ডেবিট দেখা কী হয়েছে, ক্রেডিট হয়েছে। আর এখানে তারিখটা পরিবর্তন হয়েছে যেহেতু এটা অন্য তারিখে, ঠিক আছে। তারপরে গ্রহণ করে সব কিছু, অন্য কিছু সব কিছু ঠিকই আছে। তারপরে এখানে এসে খরচের জায়গা হবে আয়ের বিবরণ, খরচের জায়গায় এখানে এটা হচ্ছে আয়, এই জন্য আমরা এই খরচ বাদ দিয়ে কী লিখবো, আয় লিখবো, লিখবো এখানে কি, আয়। আর এখানে আয়ের বিবরণে আসা হবে, আয়ের বিবরণে আমরা তো তারিখ কমিক দিবই, 1 নম্বর দিব, দেশি রায় লিখবো, এই হাবিবের নিকট বিক্রয়। তাহলে এখানে আমরা লিখবো আয়ের বিবরণ হলো যে হাবিবের নিকট বিক্রয়। তারপর কি হবে, টাকাটা চেঞ্জ হবে, এখানে টাকাটা হচ্ছে কত, 50,000, 50,000। তারপরে এখানে হবে কত, এখানে 50,000 হবে। তারপরে এখানে কোথায় হবে, আমরা 3 বার দিয়ে কী লাগবে, এখানে 50 লিখে দেবো, 50। তাহলে কিছু জায়গায় শুধু লেখার পরিবর্তন করলেই হয়, এছাড়া ছক বা অন্যান্য কিছু আর কিন্তু পরিবর্তন হবে না। তাহলে ক্যাশিয়ার সাথে হিসাব প্রকাশক, ব্যবস্থাপক সাথে, গ্রহীত সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ এখানে তো আশা করি যে তোমরা সেটা বুঝতে পারছো, যারা ডেবিট বাজার হবে তারা অবশ্যই ক্রেডিট বাজার হবে পারবে। শুধু আমরা খেয়াল রাখবো যে কোথায় কোথায় কি, মানে সব ঠিক থাকবে। শুধু ডেবিট বাজার হলে ডেবিট লিখবো, ক্রেডিট বাজার হলে ক্রেডিট লিখবো, ডেবিট যে এখানে লেখার, ডেবিট বাজার হলে এখানে ডেবিট লিখবো, আর ক্রেডিট বাজার হলে এখানে ক্রেডিট লিখবো। আর অন্য শব্দ ঠিকই আছে, এখানেও ক্রেডিট বাজার নাম, যদি ডেবিট বাজার হতো তাহলে ডেবিট বাজার নাম হবে। তারপরে তারিখ তো চেঞ্জ হবে স্বাভাবিক, যদি এটা তো সব 1 তারিখে সব হবে না, আইবে হবে না। তারপরে এখানে এই আয় শেষেরা আমরা ক্রমিক দিয়ে এসে আয়ের বিবরণটা লিখবো, ঠিক আছে, আয় বিবরণ। তারপরে এখানে কথা যেটা আছে ঠিক, ঠিক আছে। তো আশা করি যে তোমরা ইনশাল্লাহ এটা করতে পারবে। তো আজকের ক্লাসে আমরা শিখলাম যে কীভাবে এই ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার তৈরি করতে হয়। তো আশা করি যে তোমরা ইনশাল্লাহ তৈরি করতে পারবে। পরীক্ষায় কিন্তু এগুলো আসে যে একটি ডেবিট বাজারের নমুনা অঙ্কন করো, অথবা একটি ক্রেডিট বাজারের নমুনা অঙ্কন করো, অথবা একটি ডেবিট বাজার লেনদেন দেওয়া থাকে, তখন কি করতে হয়, একটা ডেবিট বাজার মানে তৈরি করতে হয় লেনদেনের আলোকে। হ্যাঁ তো কোনটা আয় কোনটা ব্যয় এই জিনিসগুলো সম্বন্ধে কিন্তু কিছু ধারণা আগে দেওয়া হয়েছে। তো তোমরা এগুলো খেয়াল রাখবে যে খরচগুলো যে এগুলো হচ্ছে কি মানে খরচ বা ব্যয় বলে, আর যেগুলোর মধ্যে আমার টাকা আসবে, ক্যাশে আসবে, এগুলো হচ্ছে কি আয়। তাহলে আয় বিয়ে সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।